জলপথে সক্রিয় গরু পাচার, পুলিশি তৎপরতায় নৌকা থেকে উদ্ধার গরু। ঘটনায় আটক করা হয়েছে পাচারকারীকে, চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। আগামী দিনে আরো কড়া নজরদারি করা হবে বলে দাবি পুলিশের। ফের সীমান্তে বাড়ছে গরু পাচার, তবে শুধুমাত্র স্থলপথ নয়, স্থলপথের পাশাপাশি এবার জলপথকেও পাচারের জন্য বেছে নিচ্ছে পাচারকারীরা। সুন্দরবনের গোসাবা দিয়ে নদীপথে গরু বোঝাই একটি ভটভটি উদ্ধার করল পুলিশ, উদ্ধার 12টি গরু। সীমান্তবর্তী এলাকা সহ সুন্দরবনের বিভিন্ন জায়গা থেকে এর আগেও নানান ধরনের পাচার এবং অবৈধ অনুপ্রবেশের ঘটনা উঠে এসেছে সামনে। কখনো সোনারূপ পাচার, কখনো আবার নিষিদ্ধ ওষুধ সহ গরু পাচার। পাচারকারীরা বিভিন্ন সময়ে নানা রকমের পথ অবলম্বন করে বাংলাদেশে অবৈধ জিনিস পাচারের চেষ্টা চালিয়ে যায়, তবে বিএসএফ এবং পুলিশের তৎপরতায় তা ধরে ফেলাও সম্ভব হয়। সুন্দরবনের নদীপথ ধরে ফের সক্রিয় হয়ে উঠেছে বাংলাদেশি গরু পাচারকারীরা। স্থলপথের পাশাপাশি এবার জলপথেও কি সক্রিয় পাচারকারীরা? এই ঘটনা অন্তত সে কথাই প্রমাণ করছে। ঘটনা সূত্রে জানা যায়, এদিন বাংলাদেশে যাওয়ার সুন্দরবনের নদীপথে তল্লাশি চালানোর সময় একটি ভটভটিতে তল্লাশি চালাতেই সেই ভটভটি থেকে উদ্ধার হয় 12টি গরু। পুলিশ সূত্রে জানা যায়, কামাখ্যাপুর খোয়াঘাট এলাকা থেকে সেই ভটভটিটি আটক করে পুলিশ। ইতিমধ্যেই ওই ভটভটি চালককে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। তবে পুলিশের প্রাথমিক অনুমান, গরুগুলি গোসাবার শম্ভুনগর থেকে বাংলাদেশের পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এই ঘটনা সামনে আসতে আরো একবার সুন্দরবনের করিডোর ব্যবহার করে বাংলাদেশে গরু পাচারের বিষয়টি সামনে চলে এলো। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, গত বেশ কয়েক মাস ধরে সুন্দরবনের নদীপথ ব্যবহার করে গরু পাচার বন্ধ ছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী বারংবার পাচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। সেই মতো স্থানীয় পুলিশ প্রশাসন কড়া নজরদারি চালিয়ে গরু পাচার বন্ধ করে দিয়েছিল। স্থানীয় সূত্রে খবর, সম্প্রতি বেশ কিছু পাচারকারী সোনারূপ এবং অবৈধ ওষুধের পাশাপাশি গরু পাচারেও সক্রিয় হয়ে উঠেছে। ইতিমধ্যেই সুন্দরবনের একাধিক নদীপথ ব্যবহার শুরু করেছে তারা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সীমান্তবর্তী এলাকার পাশাপাশি সুন্দরবনের নদীপথে আরো কড়া নজরদারি চালাবে পুলিশ। পুলিশ জানিয়েছে, ঘটনায় গরুগুলিকে উদ্ধার করা হয়েছে, আটক করা হয়েছে পাচারের ভটভটিটি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, সুন্দরবন। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।